প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সকাল সকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান থাকছে এই ভিডিওটির মধ্যে টেট সার্টিফিকেট লাইফ টাইম তো হয়েই গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশনের পর নোটিফিকেশন আসছে টেট সার্টিফিকেটকে লাইফ টাইম করুন এবং রিভ্যালিডেশন করার জন্য তো প্রথম ক্ষেত্রে দেখা গিয়েছিল যে কমিশনের যাবতীয় কাজকর্ম হবে সেখান থেকে স্ট্যাম্প মেরে দিয়ে দেওয়া হবে তো তারপরে আবার নোটিফিকেশন চলে এলো এবং স্লট অনুযায়ী ভাগে ভাগে রিজিনাল অফিস ধরে ধরে কিন্তু কাগজপত্র জমা হবে এবং তারপরে রিজিওনাল অফিস থেকেই টেস্ট সার্টিফিকেট রিভ্যালিডেট করে লাইফ করণ করে ইস্যু করে কিন্তু দিয়ে দেওয়া হবে এরকমই একটি ক্লারিফিকেশান বা ক্লিয়ারেন্স নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ঠিক এক বছর পূর্বে বন্ধুরা প্রায় এক বছর পূর্বের আরও একটি নোটিফিকেশন সরাসরি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেইটিতে আমরা প্রবেশ করি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার সেভেন টু জিরো সিক্স জিরো ডবল এইট সি এস এস সি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইএসটি টি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তিরিশ ছয় দু হাজার তেইশের প্রায় কার্যত এক বছর পূর্বের একটি নোটিফিকেশন যেটা দু হাজার তেইশ সালে তিরিশ ছয়ের তো সেই নোটিফিকেশানে একটি বিষয় উল্লিখিত হয়ে গিয়েছে যে যে সমস্ত টেট সার্টিফিকেটগুলি ইতিপূর্বে প্রার্থীদের হাতে রয়েছে বা প্রার্থীরা নিয়েছেন সঙ্গে রয়েছে সেগুলো ভ্যালিড থ্রু য তারিখ পর্যন্তই থাক না কেন সেটা কিন্তু এই নোটিফিকেশনের ঘোষণার মধ্যে দিয়ে লাইফ টাইম ভ্যালিডিটি পেলো বা লাইফ টাইম ভ্যালিডিটির মান্যতা পেল। বিষয়টা ভালো করে বোঝবার চেষ্টা করবেন এখানে একটি বিষয় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে যে দেখুন অলরেডি ইস্যু বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উড বি এক্সটেন্ডেড টু রিমেইন ভ্যালিড ফর লাইফ ইরসপেকটিভ দ্য পিরিয়ড মেনশান দেয়ার ইন ইতিপূর্বে যেমন যা ডেট সার্টিফিকেট দেওয়া ছিল এবং তার বৈধতা কারণ পর্যন্তই থাক না কেন সমস্ত কিছুই কিন্তু এই ঘোষণার ফলে হয়ে গেল একেবারে লাইফ টাইম ভ্যালিড থ্রু লাইফ টাইম পর্যন্ত করে দেওয়া হলো তাহলে আবার এই লাইন দিয়ে অ্যাপ্লিকেশন জমা করে কেন এই যে দৌড়ঝাঁপ সেটা হচ্ছে অর্থাৎ কেন স্ট্যাম্প মারার বিষয় আসছে ভ্যারিফিকেশান করে সাত দিন আগে নাম জানানো বা শিডিউল জানানোর প্রসঙ্গ আসছে আবার সেটা রিজিওনাল অফিস থেকে তুলতে হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আবারও নতুন করে চালু হচ্ছে যদি এই নোটিফিকেশান অর্থাৎ তিরিশ ছয় দু হাজার তেইশের নোটিফিকেশানেই সবটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে কমিশনের আবার এরকম উদ্যোগ কেন বন্ধুরা এর কোনো ধরনের উত্তর কিন্তু খুঁজে পাওয়া মুশকিল কেন এরকম আবার নোটিফিকেশান এলো দুই দফায় দুটি নোটিফিকেশান কেন স্লট ভাগ করে আবারও এটাকে ম্যানুয়ালি প্রসেসে করা হচ্ছে যেহেতু একটা নোটিফিকেশানেই যাবতীয় বিষয়টি ক্লিয়ার এবং এনসিটি রুলস সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে তা যাবতীয় বিষয়গুলি যদি ওই নোটিফিকেশনের ঘোষণার মধ্য দিয়েই সম্পন্ন হয়ে গিয়ে থাকে যে টেট সার্টিফিকেট যাবতীয় যা পুরোনো ছিল সেগুলো এবার লাইফ টাইম বৈধতা পেল তো সেক্ষেত্রে আবারও এরকম দৌড়ঝাঁপ কেন এই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছেই নেই বন্ধুরা কমিশনের উদ্যোকে সাধুবাদ জানাতে হয় অবশ্যই কিন্তু কেন এই ধরনের প্রসিডিওর আবার শুরু হলো এটা কিন্তু বোঝা মুশকিল তবে একদিক থেকে শুরু হয়েছে ভালোই হয়েছে দু হাজার সার্টিফিকেট নিয়ে কাজ কর কাজ চলছে কমিশনে বর্তমানে তোড়জোট চলছে কিন্তু পনেরো সালটাকে নিয়ে এমনটাও আমরা আশা করছি তো স্টেপ বাই স্টেপ কাজ হোক এটাই আমরা চাই টেট সার্টিফিকেট যদি ওই ঘোষণার মধ্যে দিয়ে লাইফ টাইম হয়ে গিয়ে থাকে তাহলে বর্তমানে আর কিন্তু উৎকণ্ঠিত হওয়ার দরকার নেই ধীরে ধীরে আপনারা কাজগুলিকে সম্পন্ন করুন সুস্থতা বজায় রেখে কারণ প্রচণ্ড কিন্তু গরম বাইরে তো এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমরা কিন্তু সবটাই শেয়ার করবো এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ